আজকে যে ধরনের সেন্টেন্সগুলো নিয়েছি সেখানে আমরা যদি বেশি ব্যবহারগুলো দেখব সেটা হলো কি বলতো, যে সো দ্যাটের ব্যবহার, আর টু এর ব্যবহার। ট্রান্সলেশনে এই জায়গাটার কি ভূমিকা রয়েছে? ওকে, যেমন দেখো, তিনি এত সৎ যে তিনি মিথ্যা বলতে পারেন না। ওকে, তিনি এত সৎ যে তিনি মিথ্যা বলতে পারেন না, এই ধরনের সেন্টেন্স, এই যে এতর ব্যবহার, ভালো করে খেয়াল করবে, এত এটা একটা অ্যাডজেক্টিভ, এবার পারেন না এরকম নেগেটিভ থাকতে হবে। ওকে, প্রত্যেকটা এই ধরনের সেন্টেন্স আমি নিয়েছি, তো এই ধরনের সেন্টেন্সে যখনই দেখবো এরকম নেগেটিভ আছে এবং তারপরে এত এই শব্দটা ব্যবহৃত হয়েছে, তখন আমরা কি করব, ট্রান্সলেশনটাকে দুটো ভাবে আমরা করতে পারি। কিরকম করতে পারি, হি ইজ, এক হলো টু, অনেস্ট, টু লাই, আরেকটা কি, হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট লাই। ওকে, তাহলে কি কি দেখলাম, যে এই জায়গাটায় ভালো করে একটু খেয়াল করবে, যে এই ধরনের যখন সেন্টেন্স তোমার সামনে এসে উপস্থিত হবে, যে কি করব, এক হলো টু, টু মিথ্যা বলতে পারেন না, মানে হি ইজ টু অনেস্ট, টু লাই, সিম্পল টু লাই লিখে দিলেই বোঝা যাবে যে এই টু টু জেনারেলি ব্যবহৃত হয় হলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, জেনারেলি ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি তুমি সো দিয়ে করতে চাও তাহলে তোমাকে একটা কান্ট আনতে হবে। ওকে, কান্ট বা অ্যাজ পার দ্য টেন্স যে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। ওকে, আরেকটা জায়গা আছে, সেটা আমরা করতে করতে এগোতে থাকবো, একটা প্যাসিভ সেন্স আসে, সেখানে প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার আমাদের দেখতে হবে। দ্বিতীয় নাম্বারটা তোমরা করবে, তিনি এত ভীতু যে জোরে মোটর সাইকেল চালাতে পারেন না। ভীতু মানে কি, টিমিড। ওকে, ভীতু মানে হলো টিমিড, TIMID, TIMID। এবার তোমরা নিজেরা টু টু ব্যবহার করে একবার করবে আর সো দ্যাট ব্যবহার করে একবার করবে, করো দেখি প্রত্যেকে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো এই জায়গাটা যখন আমরা করব তখন কি করব, হি ইজ টু টিমিড, মোটর সাইকেল চালানোকে কি বলবো, টু রাইড মোটর সাইকেল, ফাস্ট, জোরে বলেছে, এই একটা হয়ে গেল। আরেকটা কি হতে পারে, হি ইজ সো টিমিড দ্যাট, এবার পারেন না, ভালো করে দেখো, পারেন না মানে এখনো পারে না, কোন টেন্সে লিখবো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, পারেন না মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট হি কান্ট রাইড মোটর সাইকেল ফাস্ট। তিন নাম্বার কি আছে, সে এত দেরিতে এসেছিল যে প্রথম ভাষণটি শুনতে পাননি। ওকে, তাহলে কি হবে, ট্রাই করো প্রত্যেকে, দুটো দিয়েই ট্রাই করবে, এত দেরিতে এসেছিল, ট্রাই করো, মানে পাস্ট টেন্সে আছে, এসেছিল মানে কেম, হ্যাঁ, হি ওয়াজ টু লেট টু লিসেন দ্য ফার্স্ট স্পিচ, এখানে দুটোই করা যেতে পারে, হি ওয়াজ টু লেট টু লিসেন দ্য ফার্স্ট স্পিচ, অথবা কি,
হি ওয়াজ সো লেট দ্যাট শুনতে পাননি। ভালো করে দেখো, তার মানে কি অলরেডি কাজটা কমপ্লিটেড, তাই না? কুড নট লিসেন দ্য ফার্স্ট স্পিচ। চলে আসো 4 নম্বর, প্রেক্ষাগৃহ। খুব সুন্দর ওয়ার্ড, প্রেক্ষাগৃহ মানে হলো অডিটোরিয়াম। একটু মাইক বন্ধ করো। এত ছোট যে সব শ্রোতার সেখানে স্থান সংকুলান হয়নি, মানে সবার স্থান হয়নি বা সবাই জায়গা পায়নি। ওকে, তাহলে কি হবে, ট্রাই করো দেখি কে কেমন করো। এটা তাহলে এখানে দেখো, প্রেক্ষাগৃহ এত ছোট, দ্য অডিটোরিয়াম ওয়াজ টু স্মল টু অ্যাকোমোডেট দ্য এন্টায়ার অডিয়েন্স, এবার এটাকে যদি আমরা সো দিয়ে করি, দ্য অডিটোরিয়াম ওয়াজ সো স্মল দ্যাট, ভালো করে দেখো, হয়নি, হয়নি মানে অলরেডি কমপ্লিটেড, টেন্সের জায়গাগুলো বুঝে নেবে, দ্যাট ইট কুড নট, এখানে কি হবে ইট, ইট মানে অডিটোরিয়ামটা, অ্যাকোমোডেট দ্য এন্টায়ার অডিয়েন্স। পরেরটা, আমাদের দেশের সমস্যাগুলো এত গুরুতর, গুরুতর ইংলিশ কি গ্রেভ, দুটো করা যেতে পারে, গ্রেভ অথবা সিরিয়াস, যে তাদের সমাধান সহজে হবার নয়। ট্রাই করো প্রত্যেকে, ট্রাই করো। দেখো এইখানে হলো আসল জিনিস, সমস্যাগুলো ভালো করে দেখো, সমস্যাগুলো কখনো কোনো কি অ্যাক্টিভ সেন্টেন্স দিতে পারে? অ্যাক্টিভ সেন্টেন্স দিতে পারে না, কেননা এটা লিভিং নয়, তাই না? সমস্যাগুলো কারো দ্বারা ক্রিয়েটেড হয় বা কারো দ্বারা সলভড হয়, তাই না? তার জন্য আমাকে এখানে প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। কিরকম দেখে নাও, দ্য প্রবলেমস ভালো করে বুঝবে, অব আওয়ার কান্ট্রি আর সো গ্রেভ, সরি এখানে টু এর ব্যবহারটা আগে করি। দেখো টু এর ব্যবহারটা কিভাবে করতে হয়, টু গ্রেভ টু বি সলভড, প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার। একটু আমাকে কনফার্ম করে দেবে যে বুঝলে কিনা, যারা আমার ক্লাসটা করেছো প্যাসিভের, তারা আশা করি বুঝেছো যে সমস্যাগুলো কারো দ্বারা সৃষ্টি হয় না বা কারো দ্বারা সমাধান হয়, তাই না? কারো দ্বারা সৃষ্টি হয় বা কারো দ্বারা সমাধান হয়, এটা অ্যাক্টিভ সেন্স দিতে পারছে না। তার জন্য আমাদের কি হবে যে এখানে আমরা কি ব্যবহার করব, টু বি সলভড। ওকে, আচ্ছা তেমনি আমরা যদি এটা করি, দ্য প্রবলেমস আর দ্য
দ্য প্রবলেমস সরি অব আওয়ার কান্ট্রি হবে। আর সো গ্রেভ আর সো গ্রেভ দ্যাট, তার মানে এখানেও প্যাসিভ করব দে, এখানে দে করব, কান্ট বি সলভড ইজিলি। তিনি এত বুদ্ধিমান, এখানে আবার তিনি আছেন, তাই না? তার মানে কি, ইনি নিজে কাজ করতে পারেন, তার মানে অ্যাক্টিভ সেন্টেন্সে লিখবো যে তাকে ঠকানো যায় না। ঠকানো যায় না মানে কারো দ্বারা ঠকবে, তাই তো? তাহলে কারো দ্বারা ঠকা মানে হলো, তার মানে আমাকে কি করতে হবে, টু বি চিটেড, টু বি চিটেড। ইয়েস, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। হি ইজ টু ক্লেভার বা টু ইন্টেলিজেন্ট টু বি চিটেড, ভেরি গুড। হি ইজ টু ইন্টেলিজেন্ট টু বি চিটেড। আর যদি সো দিয়ে করি, হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান বি চিটেড, ভেরি গুড। দ্যাট can't be cheated। পরেরটা দেখো, একই ধরনের আমি নিয়েছি। তিনি এতই বিচক্ষণ ব্যক্তি যে তার আবেদনের স্বীকৃতি না পেয়ে পারেন না। একটু স্টাইলিস্ট, একটু অন্যরকম, ট্রাই করো দেখি। তার আবেদনের স্বীকৃতি না পেয়ে পারেন না, দুবার নেগেটিভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা একটা আমাদের WBCS এর কোশ্চেনের লাইন, এই জন্য আমি এটা নিয়েছি। তো কিভাবে হবে দেখে নাও, ভালো করে এটা একটু দেখবে। বিচক্ষণ মানে কি, প্রুডেন্ট। হি ইজ টু প্রুডেন্ট এবার কি, যে টু প্রুডেন্ট, যে না পেয়ে পারেন না, না পেয়ে যখন পারেন না, সেখানে তোমাকে আরেকটা নেগেটিভ আনতে হবে। প্রুডেন্ট তার মানে কারো দ্বারা পান না, তাই না? তার মানে কি, প্যাসিভ সেন্স, নট টু বি রিকগনাইজড। কারো মাইক অন থাকলে বন্ধ করো, নাহলে আমি গ্রুপ থেকে সরিয়ে দেবো। নট টু বি অ্যাকসেপ্টেড, কিসের জন্য, তার আবেদনের, ফর হিজ অ্যাপ্লিকেশন। তার কি হলো, হি ইজ টু প্রুডেন্ট, তিনি এতটাই বিচক্ষণ যে না পেয়ে পারেন না, যখনই এরকম থাকবে, না পেয়ে পারেন না, ওকে, স্বীকৃতি না পেয়ে পারেন না, তো এই ধরনের যখন থাকবে তখন তোমাকে একটা নট আনতে হবে। এমনি তো নেগেটিভ, এমনি টু টু মানে নেগেটিভ, কিন্তু তার জন্য তোমাকে আরেকটা কি আনতে হবে, যেহেতু না পেয়ে পারেন না আছে, তার জন্য একটা নট আনতে হবে, নট টু বি অ্যাকসেপ্টেড, কারণ কারো দ্বারা হয়, তাই না? কারো দ্বারা তার এটা অ্যাকসেপ্টেড হয়, তার অ্যাপ্লিকেশনটা। এটাকে দেখি সো দিয়ে, তোমরা একবার ট্রাই করো দেখি, সো দিয়ে ট্রাই করো, সো দিয়ে ট্রাই করো, দেখি কে কেমন পারো। সেন্স দিয়ে করার চেষ্টা করবে, সো দিয়ে করলে সেন্স দিয়ে করার চেষ্টা করবে। দেখো এটা যখন করতে হবে, হি ইজ সো প্রুডেন্ট, যখন তুমি পজিটিভে করবে, যে তার মানে তার আবেদনের সাড়া সে পাবেই, পেতে বাধ্য, স্বীকৃতি না পেয়ে পারেন না কি, মানে কি যে সে আবেদন করলে সেটা সে পাবেই পাবে, এরকম। হি ইজ সো প্রুডেন্ট দ্যাট হিজ অ্যাপ্লিকেশন
ইজ বাউন্ড টু বি অ্যাকসেপ্টেড, তোমাকে কিন্তু বাংলাটাকে ইংলিশ বাংলাটা এইভাবে সাজিয়ে নিতে হবে যে না পেয়ে পারেন না মানে কি, তার মানে পাবেই পাবে, না পেয়ে পারেন না মানে পাবেই পাবে। ওকে, না ওটা হলো না শুভজিৎ, ঠিক এরকম আনতে হবে, ইজ বাউন্ড টু বি অ্যাকসেপ্টেড, স্বীকৃতি না পেয়ে পারেন না মানে কি, তার মানে সে পাবেই এটা, একদম কনফার্ম। ওকে, তার জন্য এই বাউন্ড কথাটা আনতে হয়। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, করার চেষ্টা করবে, বারবার দেখতে থাকো। ছেলেটি এত আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না। পাস্ট টেন্স, আবেগপ্রবণ ইংলিশ কি, মুভড উইথ হিজ ওয়ার্ডস, মনে রাখবে আবেগপ্রবণ হওয়া মানে মুভড উইথ ওয়ানস ওয়ার্ডস, ট্রাই করো, আবেগপ্রবণ, মুভড ফর করতে পারো, সরি উইথ নয়, মুভড ফর, বা ইমোশনাল, যে কোনোটা করতে পারো, মুভড ফরের থেকে আমরা ইমোশনাল করে নেব, দিস ইজ বেটার, দিস ইজ বেটার, এত জটিল করব না, সিম্পল করব, ইমোশনাল। তাহলে প্রথমটা কি, এত আবেগপ্রবণ হয়ে পড়েছিল, দ্য বয় বিকেম, বিকেমের ব্যবহার আনতে হবে, টু ইমোশনাল, ওহো টু কি, ভাষা খুঁজে পাচ্ছিল না, টু এক্সপ্রেস, হিজ গ্র্যাটিচুড, এক্সপ্রেস হিজ গ্র্যাটিচুড, যদি আমরা সো দিয়ে করি, দ্য বয় বিকেম সো ইমোশনাল দ্যাট হি কুড নট এক্সপ্রেস বা কুড নট ফাইন্ড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস, এরকম করব তাহলে সুন্দর হয়, কুড নট ফাইন্ড, কুড নট ফাইন্ড ওয়ার্ডস টু এক্সপ্রেস হিজ গ্র্যাটিটিউড। ওকে, কুড নট ফাইন্ড মানে ভাষা খুঁজে পাচ্ছিল না কি প্রকাশের কি কৃতজ্ঞতা। ওকে, ন নাম্বার, তার ক্রোধ কি বলেছে, ভাষাতীত হয়েছিল, তার ক্রোধ ভাষাতীত হয়েছিল, ওভাবেও করা যায় কিন্তু আমরা এখানে সো আর দ্যাট আর টু এর ব্যবহার করছি, তাহলে এটা যখন টু দিয়ে বা সো দিয়ে করতে হবে, হিজ অ্যাঙ্গার ওয়াজ টু গ্রেট টু বি এক্সপ্রেসড, হিজ অ্যাঙ্গার ওয়াজ সো গ্রেট দ্যাট ইট কুড নট বি
এক্সপ্রেসড, ভেরি গুড, কুড নট বি এক্সপ্রেসড, ওকে, মানে কারো দ্বারা এক্সপ্রেস করা যাচ্ছিল না, প্যাসিভ সেন্স আনতে হবে। নদীটি এত চওড়া ছিল, ভালো সাঁতার চওড়া যে ভালো সাঁতারু পার হতে পারবে না। ট্রাই করো, এই প্রত্যেকটা তোমরা ট্রাই করবে, এবার একবার সো দিয়ে করবে, একবার ট্রু দিয়ে করবে। নদীটি এত চওড়া, চওড়া মানে ওয়াইড, আর পার হতে পারবে না মানে কি, ভালো সাঁতারুর দ্বারা পার হতে পারবে না, সেন্সটা এরকম। ট্রাই করো, সিম্পল, দ্য রিভার ওয়াজ সো ওয়াইড, অত ব্রেথ ট্রেথ দেওয়ার দরকার নেই, প্রস্ত টস্ত বলেনি। বা ভেরি গুড আয়ন, ভেরি গুড, বা ভেরি গুড রেশমি, ভেরি গুড। টু বি ক্রসড হবে দীপ্তি, সুইমড নয়। বাহ, ভেরি গুড বিশ্বজিৎ, ভেরি গুড। তাহলে কি করলাম, দ্য রিভার সরি, এখানে পারবে না যেহেতু বলেছে, তার মানে কি এখনো আছে, তার মানে ইজ সো ওয়াইড দ্যাট ইট উইল নট বি ক্রসড বাই আ গুড সুইমার। The river is too wide to be crossed, কারণ নদীটা ক্রস হবে, তাই না, crossed by a good swimmer. সে এত অহংকারী যে সাধারণ লোকের সাথে কথা পর্যন্ত বলে না। ট্রাই করো, বা ভেরি গুড অন্যতম, ভেরি গুড, ভেরি গুড অন্যতম। নেক্সট, বাকিরা ঠু দিয়েও কর, অন্যতম ঠু দিয়ে। স্পিক হয় না, তো টক, স্পিক নয় টু টক, টকের পর টু হয়, এগুলো মনে রাখতে হবে। হি ইজ টু টক টু হি ইজ টু অ্যারোগেন্ট টু টক টু আদার, হি ইজ সো অ্যারোগেন্ট দ্যাট he even does not talk to others, এখানেও আদার্স হবে, সরি মুছে করে দিই, ওকে।
ইভেনটা আনতে হবে এখানে, যখন দ্যাট আনবে ইভেন্ট আনলে সুন্দর হয়, হি ইভেন ডাজ নট, কেননা এখানে বলেছে যে পর্যন্ত, এখানে তুমি ইভেন এখানেও জুড়ে দিতে পারো। অ্যারোগেন্ট ইভেন টু টক টু আদার্স, ওকে, এখানেও ইভেন জুড়ে দিতে হবে কেননা পর্যন্ত কথাটা আছে। ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সলেশনে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের খুব খেয়াল রাখতে হবে। এক মিনিট, সে এত দেরিতে স্টেশনে পৌঁছল যে ট্রেনটি ধরতে পারলো না। ট্রাই করো, হি ওয়াজ টু লেট টু রিচ দ্য স্টেশন। হ্যাঁ 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 হ্যাঁ, হি ওয়াজ টু লেট টু রিচ দ্য স্টেশন টু ক্যাচ দ্য ট্রেন। এবার কিন্তু দুবার টু আসছে, তাই না? ঝামেলার জিনিস। এখানে আমরা অন্যভাবে করব, যে কিভাবে করব, হি অ্যারাইভড দ্য স্টেশন। অন্যতম ভালো করে এই জায়গাটা দেখ, কারণ এখানে পৌঁছলো আছে, পৌঁছানো মানে হলো অ্যারাইভ। হি অ্যারাইভড দ্য স্টেশন টু লেট টু ক্যাচ দ্য ট্রেন। হি অ্যারাইভড দ্য স্টেশন এখানে একটা অ্যাট হবে, হ্যাঁ, হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন সো লেট দ্যাট, কি হয়েছিল, সরি, দ্যাট হবে, এক মিনিট, দ্যাট হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। প্রশ্ন হলো, স্যার এখানে ক্যান নট কেন হলো না? দেখো এখানে পারলো না মানে অলরেডি ট্রেন ছেড়ে চলে গেছে, তার জন্য সেন্সটা আমাদের কি হবে, কুড নট আনতে হবে। ওকে, টেন্সগুলো কিন্তু এইভাবে ডেভেলপ করবে। নেক্সট, ছেলেটি এত মিথ্যাবাদী যে তাকে বিশ্বাস করা যায় না। ট্রাই, ছেলেটি এত মিথ্যাবাদী যে তাকে বিশ্বাস করা যায় না। ট্রাই করো প্রত্যেকে। বিশ্বাস করা যায় না মানে কারো দ্বারা বিশ্বাস হয় না, তাই না? টু বি, এখানেও প্যাসিভ সেন্স। বাহ, ভেরি গুড, দ্য বয় ইজ টু লায়ার টু বি বিলিভড। The boy is so liar to be believed he could not be believed, but he can't be believed. হি কান্ট বি বিলিভড, বা ভেরি গুড, সে এত ক্লান্ত যে জেগে থাকতে পারলো না। লাস্ট ওয়ান, সে এত ক্লান্ত মানে টায়ার্ড। ও আচ্ছা আচ্ছা, লায়ার হবে, হ্যাঁ হ্যাঁ, আরে আরে আরে, বানান ভুল করেছি।
ঠিক করে নিও একটু। এরপর সে এত ক্লান্ত যে জেগে থাকতে পারলো না, কি হবে? না দেখো এখানে যেটা ভুল করলে, জেগে থাকতে পারলো না, তাই না? এখানে এইভাবে করতে হবে, হি ইজ টু টায়ার্ড টু স্টে অ্যাওয়েক। শুধু টু অ্যাওয়েক করা যাবে না, টু অ্যাওয়েক মানে কাউকে জাগানো, তাই না? কিন্তু নিজে জেগে থাকা মানে টু স্টে অ্যাওয়েক। হি ইজ সো টায়ার্ড দ্যাট, পারলো না মানে পারেনি মানে পাস্ট হয়ে গেছে, হি কুড নট স্টে অ্যাওয়েক। তাহলে এই জায়গাটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে টু অ্যাওয়েক আর টু স্টে অ্যাওয়েক এই জায়গাটার ব্যবহারটা আসলে বুঝেছো, টু স্টে অ্যাওয়েক অথবা নট স্টে অ্যাওয়েক। ওকে, নিজে যখন জেগে না থাকতে পারবে বা পারবে না, তখন তোমরা স্টে অ্যাওয়েক এর কথা বলবে, আর কাউকে জাগিয়ে রাখা বা কাউকে না জাগানোর ক্ষেত্রে তুমি টু অ্যাওয়েক বা নট টু অ্যাওয়েক করতে পারো। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? তাহলে প্রত্যেকে এটা আশা করি বুঝতে পেরেছো যে আমরা টু টু এর ব্যবহার কিভাবে করব সেন্টেন্সে, এবং সো সো এর ব্যবহার ট্রান্সলেশনে যদি আমার সামনে এসে সেন্টেন্স উপস্থিত হয় তাহলে আমরা কিভাবে করব। তো এই ধরনের প্রত্যেক দিনই আমি কি করব, অল্টারনেট ডেতে তোমাদের বলেছি, কিছু স্পেশাল, অল্প বেশি নয়, ওকে, একই ধরনের এই ধরনের সেন্টেন্সগুলোকে এক জায়গায় কালেক্ট করে আমি প্র্যাকটিস করিয়ে দেব এবং তোমরা বারবার এগুলোকে দেখতে থাকবে একবার করে। ওকে, তাহলে এখানে তিনটি জিনিস কিন্তু আমরা শিখলাম, একটা সো সো এর ব্যবহার, সো দ্যাটের ব্যবহার যেখানে নেগেটিভ দিয়ে করা যেতে পারে, পরে নেগেটিভ আনতে হবে, আর টু টু মানেই হলো নেগেটিভ, টু এর পর শুধুমাত্র ভার্বটা আনতে হবে। ওকে, যেরকম করেছি, হি ইজ টু অনেস্ট টু লাই, মানে সে মিথ্যে বলতে পারে না, এতই সৎ মিথ্যে বলতে পারে না। ওকে, এরকম জিনিস। আরেকটা কি শিখলাম, প্যাসিভের ব্যবহার। প্যাসিভের ব্যবহার কিরকম দেখে নাও, যেমন একটা সেন্টেন্সে আমরা যদি দেখি যে কোথায় গেল একটা সেন্টেন্স, এই যে এইটা, যেমন আমাদের দেশের সমস্যাগুলো, সমস্যাগুলো কি অ্যাক্টিভ সেন্স দিতে পারে না, বিকজ এটা কি কারোর দ্বারা হয়, তাই না? নিজে নিজে কিছু করতে পারে না, তো নিজে নিজে যে জিনিসটা কিছু করতে পারে না বা হয়নি সেক্ষেত্রে আমরা প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার করি, যেমন দ্য প্রবলেমস অব আওয়ার কান্ট্রি আর টু গ্রেভ কি টু বি সলভ, কারো দ্বারা সলভ হবে নিশ্চয়ই, সহজে সমাধান হবার নয়। তারপর দ্য প্রবলেমস অব আওয়ার কান্ট্রি আর সো গ্রেভ দ্যাট দে কান্ট বি সলভড ইজিলি, এখানেও তোমাকে ইজিলি একটা লিখতে হবে, এখানেও ইজিলি একটা লিখে দিতে হবে, কেননা সহজে কথাটা আছে, চেষ্টা করতে হবে যত দূর করা যায়। ওকে, যত দূর করা যায়। তো এই পর্যন্তই রইল, আমি রেকর্ডের দিয়ে দেবো একটু পরে, এইভাবে করে আমরা ট্রান্সলেশন শিখতে থাকবো। ওকে, আর আজকে রাতে আবার 10টার সময় ক্লাস আছে। ওকে, বাই।